আজি 2500 রমজান, হয়তো ঈদর বাকি আর একদিন কিংবা দুই দিন। এই সময় দেড় নগরের বিভিন্ন মার্কেটিং দায়িত্ব ক্রেতা লই জমজমাট, আর এই সময় আইনে আর আজি দেখি বিভিন্ন নগরের মার্কেটিং রয়ে গিয়ে ক্রেতা শূন্য, দ্বন্দ্বরক্কল বৌবে মারার মাসি। আর তারা ল হতা হইলে তারা জানেই তারার বেচা কিনা নাই, এমনকি বিভিন্ন পুনরুদ্ধি তারা ডিসকাউন্ট দিবার পরও ক্রেতাকল তার আছে যাইতেন স্যার, জেন এই তারারে বড় ধরনের লোকসানে ফেলে থারি বলে মনে করেন এই দোয়ান্দরকল। গতদিনের মতো আর যে একে বেচা কিনা করছি, এবার বর্ষা হারুন আর একবার কিছু বেশি না পারি, অনেক সুবিধা দিয়ে শাক সময় সুবিধা দিন শুধু সাত দিন, তারপরও কাস্টমারের শুধু একখান জিনিস শুধু বৃষ্টি লাগে বলে কাস্টমারের বিভিন্ন সৃষ্টি করে রাইবার লাই মার্কেটে তাইবার লাই। হ্যাঁ স্টাফের এখন খুশি আছে, এখন এই জিনিস কিনে তারা পাইতো না, আর আরও তো মনে করেন ব্যবসা করি, ব্যবসার জীবে মূল প্রফিট আরও বেট নমর, আরও অর্ধেকের অর্ধেকের মানে লোকসান হবে সম্ভাবনা বেশি। কিন্তু যে পরিমাণে কাস্টমারের একগো এক্সপেকটেশন আছে এই পরিমাণে কিন্তু আর সেল করেন না ফারিস, প্রচুর লাখ লাখ টাকার মাল করি, মালের দামও কমাই দিই, ডিসকাউন্টও দিবেন দেখতে লাগবে ডিসকাউন্টও দিই, তবু কিন্তু ওই অনুযায়ী কাস্টমার না ফাইরেন রে। প্রত্যেকটা ফটকের মধ্যে ডিসকাউন্ট করে দিই, কিন্তু হয়তো কাস্টমারের অভাবের কারণে আর বর্তিয়া রুকসা লাইব, এখন আর খুব চিন্তা টেনশনের মধ্যে আছি। কাস্টমার নাই দোয়ানোর মধ্যে দিলে বেচা কিনা খারাপ, এখন আর কি জম লোকসান আর কি 10 লাখ টেন মতন আর লোকসান দোয়ানোর বহুত কিছু খরচ। এছাড়াও ডিসকাউন্টত এই ক্রেতাকল করলে জিনিসপত্র শান্তি পার, এই বিষয়ে আমরা জানতে চাইলাম ক্রেতাকলের কাছে। কিছু তো নফায় চাই না, কিছু দাম টাম মনে কমাইয়া এখন চাই কিছু লইতারি নেই ওনার ভাই, পাঞ্জাবি লই গো কাবলি লই গো ও ভাই কানা গড়ি দিয়ে দাম মোটামুটি ঠিক আছে, মোটামুটি দাম আগের তুলনায় কম আছে, আর গো ফ্যান লই আর গো শার্ট লই মোটামুটি আগের তো দাম কম আছে, 2000 টাকা এত কম লাস্টের দিকে শেষ দেয় লাই। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।